আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ডিজাইনটির পার্ট ওয়ান আপনাদের করে দেখাবো। পার্ট টু কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। তো ডিজাইনটি করার জন্য পরপর দুটো স্টিচ আমি করে নিচ্ছি একই লাইনে। একই লাইনে কিন্তু পরপর দুটো স্টিচ হবে। পরপর দুটো স্টিচ করার পরে কিন্তু কোনাচে ভাবে ডান দিকে আবার দুটো স্টিচ হবে। কোনাচে ভাবে কিন্তু দুটো স্টিচ হবে। এরপরে কিন্তু তার উপরের লাইনে বাঁ দিকে পরপর পাঁচটা স্টিচ হবে। দেখুন, বাঁ দিকে পরপর কিন্তু পাঁচটা স্টিচ। পাঁচটা স্টিচ করার পরে কিন্তু তার নিচের লাইনে মাঝ বরাবর, মানে দেখুন পাঁচটা স্টিচের মাঝে যে থার্ড নম্বর স্টিচটা থেকে কিন্তু তার নিচে একটা স্টিচ হবে, যেটা কিনা প্রথম যে স্টিচটা করেছিলাম তার কোণ বরাবর হচ্ছে। এরপরে কিন্তু পাঁচ নম্বর স্টিচটার নিচে আরেকটা স্টিচ হবে, আর তার বাঁদিকে আর একটা স্টিচ হবে। এবার কিন্তু কোন বরাবর দুটো স্টিচ হবে তার উপরের লাইনে, একটা স্টিচ, তার পাশে কিন্তু আর একটা স্টিচ হবে। এবার কিন্তু এই লাইনটার উপরে কিন্তু নটা লাইন হবে, নটা স্টিচ হবে, তার মানে এই লাইনটাতে টোটাল দশটা স্টিচ হবে। দেখুন এই লাইনটাতে কিন্তু টোটাল দশটা স্টিচ হবে। টোটাল দশটা স্টিচ করার পরে কিন্তু দেখুন যেখানে করছি সেই লাইনটা থেকে আবার তিনটে স্টিচ হবে, যে পাঁচটা যে স্টিচ করেছিলাম তার উপরে থেকে টোটাল কিন্তু তিনটে স্টিচ করছি। তারপরে কিন্তু কোনাচে ভাবে চারটে স্টিচ হবে, কোনাচে ভাবে কিন্তু চারটে স্টিচ করতে হবে। চারটে স্টিচ করার পরে কিন্তু আবার কোনাচে ভাবে পাঁচটা স্টিচ করতে হবে। কোনাচে ভাবে কিন্তু পাঁচটা, এই লম্বা লাইনে কিন্তু পাঁচটা স্টিচ হবে। এরপরে কিন্তু বাঁদিকে একটা স্টিচ হবে,
একই লাইনে কিন্তু বাঁ দিকে একটা স্টিচ হচ্ছে। এবার তার উপরের লাইনে কোনাচেভাবে ডান দিকে একটা স্টিচ হবে। এরপরে কিন্তু সাদা উল দিয়ে আমি ওই একই লাইনে তিনটে স্টিচ করব। আমি এই লাইনটাকে ফার্স্ট লাইন হিসেবে ধরছি। তাহলে ফার্স্ট লাইনে তিনটে স্টিচ হলো। দেখুন, ফার্স্ট লাইনে তিনটে স্টিচ করার পরে সেকেন্ড লাইনে কিন্তু ডান দিক থেকে একটা স্টিচ বেড়ে যাবে। সেকেন্ড লাইনে দেখুন একটা স্টিচ বেড়ে গেল, আর টোটাল এখানে কিন্তু নটা স্টিচ হবে। সেকেন্ড লাইনে টোটাল নটা স্টিচ হবে, ডান দিক থেকে একটা স্টিচ বেড়ে গেল। সেকেন্ড লাইন করার পরে আমরা কিন্তু থার্ড লাইনে চলে আসব। থার্ড লাইনে কিন্তু সেকেন্ড লাইনে কিন্তু নটা স্টিচ হবে। থার্ড লাইনে কিন্তু থার্ড বাঁ দিক থেকে থার্ড যে স্টিচটা আছে সেই স্টিচটার উপর থেকে কিন্তু স্টিচ শুরু করতে হবে। থার্ড নম্বর স্টিচের বাঁ দিক থেকে থার্ড নম্বর স্টিচের উপর থেকে স্টিচ শুরু করছি থার্ড নম্বর লাইনে। টোটাল কিন্তু আটটা স্টিচ করছি। টোটাল আটটা স্টিচ হবে, ডান দিক থেকে একটা স্টিচ বাড়বে, আর বাঁ দিক থেকে থার্ড নাম্বার স্টিচের উপর থেকে স্টিচ করতে হবে। দুটো স্টিচ কিন্তু ছেড়ে দিতে হবে বাঁ দিক থেকে। টোটাল কিন্তু এখানে আটটা স্টিচ হবে। এবার কিন্তু ফোর্থ নাম্বার লাইনে তিনটে স্টিচ ছেড়ে দিতে হবে। ফোর্থ নাম্বার স্টিচের ওপর থেকে স্টিচ করতে হবে। টোটাল কিন্তু ছটা স্টিচ হবে। ডান দিকে কিন্তু একটা স্টিচ বেড়ে যাচ্ছে। ফোর্থ নাম্বার স্টিচের উপর থেকে স্টিচ করতে হবে, তিনটে স্টিচ ছেড়ে দিতে হবে বাঁ দিক থেকে, আর ডান দিকে কিন্তু একটা স্টিচ বেড়ে যাচ্ছে। টোটাল ছটা স্টিচ হবে ফোর্থ নাম্বার লাইনে। এবার ফিফথ নাম্বার লাইনে আসছি। দেখুন ফোর্থ নাম্বার লাইন কমপ্লিট হচ্ছে। এবার ফিফথ নাম্বার লাইনে আসছি। ফিফথ নাম্বার লাইনে কিন্তু আবার একটা স্টিচ বেড়ে যাচ্ছে। টোটাল কিন্তু পাঁচটা স্টিচ হচ্ছে। বাঁ দিক থেকে দুটো স্টিচ ছাড়তে হবে, আর ডান দিকে কিন্তু একটা স্টিচ বাড়বে।
এবার 6 নাম্বার লাইনে কিন্তু 4টি স্টিচ হবে দুটো স্টিচ ছেড়ে 3rd নাম্বার স্টিচ থেকে কিন্তু স্টিচ শুরু করেছি এখানে কিন্তু 4টি স্টিচ হবে 바দিক থেকে দুটো স্টিচ ছেড়ে 3rd নাম্বার স্টিচ থেকে স্টিচ শুরু করেছি এখানে 4টি স্টিচ কিন্তু হলো ডান দিক থেকে একটা স্টিচ বেড়ে গেল এটা 6th নাম্বার লাইনে এবার 7th নাম্বার লাইনেও কিন্তু 4টি স্টিচ হবে ডান দিক থেকে একটা স্টিচ বাড়বে বা দিক থেকে একটা স্টিচ কমবে সেভেন্থ নাম্বার লাইনে কিন্তু 4টি স্টিচ হচ্ছে এবার 8th নাম্বার লাইনে কিন্তু 3টি স্টিচ হবে বাঁদিক থেকে একটা স্টিচ কিন্তু কমে গেল 8th নাম্বার লাইনে 3টি স্টিচ কিন্তু হলো এবার 9th নাম্বার লাইনে কিন্তু 3টি স্টিচ হবে নাইন্থ নাম্বার লাইনে 3টি স্টিচ হলো এবার 10th নাম্বার লাইনে চলে এসেছি এখানেও কিন্তু 3টি স্টিচ হবে 10th নাম্বার লাইনে 3টি স্টিচ এবার 11th নাম্বার লাইনে কিন্তু 4টি স্টিচ হবে বাঁদিক থেকে একটা স্টিচ বেড়ে যাবে 11th নাম্বার লাইনে 4টি স্টিচ বাঁদিক থেকে একটা স্টিচ বেড়ে যাবে এবার 12th নাম্বার লাইনে 5টা স্টিচ হবে বা দিক থেকে দুটো স্টিচ বেড়ে যাবে দেখুন একটা স্টিচ বাড়লো টুয়েলভ নাম্বার লাইন একটা স্টিচ বাড়লো দুটো স্টিচ বাড়লো এই দেখুন দুটো স্টিচ বাড়লো বা দিক থেকে আর টোটাল আমার স্টিচ হবে 5টা ডান দিক থেকে কিন্তু একটা স্টিচ কম হচ্ছে এটা 12th নাম্বার লাইন এবার 13th নাম্বার লাইনে কিন্তু 3টি স্টিচ হচ্ছে দুই দিক থেকে দুটো একটা একটা করে দুটো স্টিচ কম হচ্ছে বা দিক থেকে একটা স্টিচ কম ডান দিক থেকে একটা স্টিচ কম এটা কিন্তু 13th নাম্বার লাইনে 13th নাম্বার লাইনে কিন্তু 3টি স্টিচ হচ্ছে এবার 14th নাম্বার লাইনে দুটো স্টিচ হচ্ছে বাঁদিক থেকে একটা স্টিচ কম হচ্ছে 14th নাম্বার লাইনে এবার
15th নাম্বার লাইনে কিন্তু আবার তিনটে স্টিচ হচ্ছে, ডান দিক থেকে একটা স্টিচ বেড়ে যাচ্ছে। 15th নাম্বার লাইনে ডান দিক থেকে একটা স্টিচ বাড়ছে, টোটাল কিন্তু তিনটে স্টিচ হচ্ছে। এবার 16th নাম্বার লাইনে পাঁচটা কিন্তু স্টিচ হবে। ডান দিক থেকে দুটো স্টিচ বেড়ে যাচ্ছে, দেখুন ডান দিক থেকে দুটো স্টিচ বেড়ে যাচ্ছে। 16th নাম্বার লাইনে পাঁচটা স্টিচ হলো। এবার 17th নাম্বার লাইনেও কিন্তু পাঁচটা স্টিচ হবে, ডান দিক থেকে আবার একটা স্টিচ বেড়ে যাচ্ছে আর বাঁ দিক থেকে কিন্তু একটা স্টিচ কমে যাচ্ছে। এটা হচ্ছে 17th নাম্বার লাইন, ডান দিক থেকে একটা বাড়ছে আর বাঁ দিক থেকে একটা কমছে। এইটিন্থ নাম্বার লাইনে দুই দিক থেকে বাঁ দিক থেকে দুটো স্টিচ হবে, ডান দিক থেকে দুটো স্টিচ হবে, মাঝে কিন্তু একটা স্টিচের গ্যাপ থাকবে, টোটাল কিন্তু চারটে স্টিচ হবে। দুটো স্টিচ, মাঝে একটা স্টিচের গ্যাপ থাকবে, আবার দুটো স্টিচ কিন্তু হবে। এবার 19th নাম্বার লাইন, 19th নাম্বার লাইনে কিন্তু তিনটে স্টিচ হবে, দুই দিক থেকে একটা একটা করে স্টিচ কম হবে, টোটাল কিন্তু তিনটে স্টিচ হবে। এরপরে পার্ট টুটা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।